नमस्कार बंधुरा और एक नतून ब्लॉग के अपन सबाई के स्वागत जानाई। तो आज के ऊटी लास्ट दिन आई ऊटी लास्ट दिन अपन के लिए जाब गवर्नमेंट रोज गार्डन। तो ये पासे आप देखते गवर्नमेंट रोज गार्डन उद्देश्य रवना होने जाब गए अपन साथ सब कुछ घूरी घूरी देखा। तो बंधुरा पहाड़ हमको समुद्र बांगाली भ्रमण प्रवास एक अन्यरकम अनुभूति। तो आमरा आजकल से ही अनुभूति निये आमरा छूटे चले ऊटी रोज गार्डन उद्देश्य। तो ऊटी रोज गार्डन लास्ट दिन अपन सबाई के एक अन्य जगह अन्य दुनिया निये जाब। तो बंधुरा कथा बोलते बोलते देखो आमरा ऊटी रोज गार्डन गेटर सामने इसे पहुँचे गए। तो एन बस थेके नामबो, बस थेके नामार पर आमरा टिकट काउंटार दिके रवाना होब। तो अपना संगे थाकुन। रोज गार्डन सामने चले देखो और एन एखन टिकट काटब टिकट काउंटार थेके। टिकट काटार पर रोज गार्डन प्रवेश करब। तो रोज गार्डन काउंटार टिकट काटते हैं 40 टाका एंट्री, चाइल्ड 20 टाका। तो बंधुरा टिकट काउंटार थेके टिकट काटलाम और आमादेर टिकट मूल्य पड़े एडल्टदेर जन्य 40 टाका এবং চাইল্ডের জন্য 20 টাকা। আমাদের এখন টিকিট চেকিং চলছে এবং চেকিং করে এখন ভিতরে প্রবেশ করছি। তো ভিতরে প্রবেশ করার গেটে দেখুন উপরে ভিউ থেকে ভিউটা এত সুন্দর লাগছে আর নিচে কেমন লাগবে সেটা জানি না। তো চলুন নিচেই ঘুরে আসি কেমন লাগছে ভিউটা। দেখুন যত সময় যাচ্ছে তত এখানে লোকের ভিড় বাড়ছে, লোকের চাপ হচ্ছে। খুবই সুন্দর একটা প্লেস। শুধু তামিলনাড়ু বলে জায়গাটা না, সারা ইন্ডিয়া থেকে এখানে লোক আসে উটিতে আর এসে এখানে এইসব জায়গাগুলো উপলব্ধ করে। এবার আমি আরেকটা জায়গা দেখাচ্ছি, সেই জায়গাটা বাগানের কেটে কেটে কত সুন্দরভাবে চিত্র আঁকিয়েছে, সেই জায়গাটা এখন আপনাদেরকে নিয়ে যাব। তো এই সেই জায়গা, সেই জায়গাটা হচ্ছে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গেছে। লোক ঢুকছে দেখুন ওখান থেকে লাপছে আর এ হচ্ছে। আর এখানে ফটো তোলার জন্য সবাইকে বলছি ফটো তুলবে। তো বন্ধুরা আমরা যেহেতু অফ সিজনে এসেছি সেই কারণে এখানে রোজগুলো খুবই কম, কারণ অন্য অন্য সময় যে পরিমাণ রোজ থাকে সে পরিমাণ রোজ নেই। তো আমরা আছি এখন একটু নিচের দিকে যাব আর এদিকে ভিউটা একটু দেখুন অসাধারণ। পুরো ওই সাইডে বাড়ি ঘরদোর আছে আর এই সাইডটা দেখুন ওই কানাতে গার্ডেনটা শুরু করে এখানে ভিউটা একটু দেখুন কতটা সুন্দর আর রোমাঞ্চকর। আর গার্ডেনগুলো খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রেখেছে। তো পুরো গার্ডেনটা আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন আরও ভালো লাগবে। আর এই সাইডে গাছগুলো এমনভাবে রেখেছে দেখুন, ওই ওপর ভিউ পয়েন্টটা দেখাচ্ছিলাম, নিচের থেকে ভিউ পয়েন্টটা আপনাদের দেখাচ্ছি। এবার আরও আমরা নিচে যাব, ওখান থেকে ঘুরে আবার নিচের থেকে আসবো, সেটাও আপনাকে দেখাবো, সঙ্গে থাকবেন। একদিন এসেছি উঠে ঘুরতে, সেই একদিনের মধ্যে আমরা কত জায়গায় ঘুরলাম আর এখনও 2-3 জায়গায় যেতে হবে। তো সেই অনুযায়ী আপনাদের হচ্ছে সেইটা তুলে ধরছি, যতটুকু ভালো হবে ততটুকু তুলে ধরার চেষ্টা করব। আর এখানে গার্ডেনটা দেখুন কত সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রেখেছে, সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রেখেছে। আর মাঝে মাঝে ছোটো ছোটো একটা মানে ঘর করে রেখেছে, যে ঘরগুলো হচ্ছে আপনারা এসে থাকতে পারবেন ঘরগুলো। তো আমরা এখন হচ্ছে গার্ডেনটার ভিতরে ঢুকেছি দেখুন, আর এই দুই সাইডে হলুদ মতনভাবে গাছ লেগে রেখেছে আর একটা কাজ করার জন্য এটা রক্ষণাবেক্ষণের জন্য লোক রেখেছে। আর এই সাইডে গোলাপ গুলো দেখুন,
এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটা আপনি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মানে ধাপে 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 চা বাগান করলেও হয়, চা বাগানের মতন ধাপে ধাপে সাজানো, প্রত্যেকটা জায়গায় ফুল দিয়ে সাজানো। এই সাইডটা দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, ভালো লাগবে এখানে আসলে। আমি এসেছি এর আগেও দুই তিনবার এসেছি, আমার ভালো লাগে সেই জন্য আমি আবার এসেছি। আমি প্রত্যেক বছর প্রায় আসি, তো এবছর একটু দেরিতে এসে গিয়েছি, কারণ হচ্ছে আবহাওয়াটা একটু চেঞ্জ হয়েছে, বর্ষা হচ্ছিলো সেই কারণ দিনে আসা হয়নি। তো এই সময় আসলে বা অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে। আর এই জায়গার লোকেশান লিঙ্কটা আমি ভিডিওর নিচে আমি পোস্ট করে দেবো, আপনারা দেখতে পাবেন। এই সাইডে কিছুটা গোলাপ ফুটেছে, অন্য অন্য সাইডের থেকে এই সাইডে গোলাপটা কিছু ফুটেছে দেখুন। যাবে এই সাইডে, এই সাইডটা নিচে দেখুন, চলে আসুন। বাগানে খুলে যাওয়ার নিষেধ, বাগানে খুলে যাওয়ার নিষেধ, ওই সাইডটা ঘুরে এসো। মানে এই জায়গাটা আরেকটা সময় আসলে খুব ভালো লাগে, সেই সময়টা হচ্ছে পুজোর সময়, পুজোর সময় বলছি, বিকেল বিকেল টাইমটা আসবেন এখানে আরও ভালো লাগে আসলে। সেই সময়টা আসলে এখানে আপনি বা আজ সঙ্গী যা থাকবে মন মাইন্ডটা অন্যরকমভাবে থাকে। আর এটা হচ্ছে একটা গার্ডেন করে রেখে দিয়েছে দেখুন, নিচে আছে ঘাস দিয়ে গার্ডেন। তো আমরা এখন আরেকটু নিচের সাইডে যাব, নিচের সাইডের ভিউটা আরেকটু দেখে আসবো। তো চলুন আর একটু নিচের সাইডে যাওয়া যাক। মাঝে ছোটো ছোটো একটা ঘর করা আছে, এই ঘর দেওয়া মানে দেখে দেখতে হবে, ঘরে বসে একটু রেস্ট নিতে হবে। আর এখানে যারা ওয়ার্কার আছে কাজ করছে, তারা এখান থেকে রেস্ট নিচ্ছে, মানে টিফিন করেছে, পরে পরে আবার কাজ করবে। মানে এই গাছে জল দেওয়া, গাছ মানে রক্ষণাবেক্ষণ করার জন্য পাতা ছাটা, অনেক রকম কাজ আছে এই বাগানে। শুধু বাগান থাকলে হয় না, তার পিছনে খাটতে হয়, তো সেই রকম সব কিছু এখানে হচ্ছে, তার জন্য কর্মচারী রেখে দিয়েছে। আর এখানে বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল গাছ রয়েছে, এবং গোলাপ ফুলের সঙ্গে সঙ্গে আরও অন্য অনেক রকম ফুল রয়েছে। এবার দেখুন উপরটা কিছুটা ফুল কম ছিল, কিন্তু এবারে এখানে ফুলটা দেখুন একটু রয়েছে, বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল আছে। তো এখন আমরা উপর দিকটা যাব, উপর থেকে আমরা হচ্ছে এবার আমরা হচ্ছে বোট গার্ডেন বোট হাউসে যাবো। বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল, তারপরে কেমন লাগছে বলো, বাগানটা কেমন লাগছে?
বাগানটা খুব সুন্দর লাগছে, কিন্তু গার্লফ্রেন্ড বিনা এখানে শূন্য লাগছে। সত্যি তো শূন্য লাগবে, তো গার্লফ্রেন্ড জোর করতে কামিল কামিল নিয়ে বলো গার্লফ্রেন্ড তোমার কেমন লাগছে বলো। বাগানটা খুব সুন্দর, কিন্তু গার্লফ্রেন্ড ছেলে এখানে হচ্ছে এখন রোজ গার্ডেন থেকে বাইরে চলে যাচ্ছি, কারণ আমরা এখন যাবো বোট হাউসে। তো বোট হাউসে ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগবে। মানে উটি একদিনে কোথায় কোথায় যাওয়া যায় সব কিছু কভার করা যায় কিনা সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো।